আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে বিধায়ক হুমায়ুন কবিরের উস্কানিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে গর্জে উঠলেন আইএমএর সদস্যরা। এদিন তারা বহরমপুরের জেলাশাসক দপ্তরে এসে তারা পৌঁছান এবং তারপরেই জেলাশাসককে তারা তাদের স্মারকলিপি জমা দেন। পাশাপাশি এই স্মারকলিপি জমা দেওয়া হয় মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার সহ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকেও। আইএমএর রাজ্যের সহসম্পাদক ডক্টর রঞ্জন ভট্টাচার্য তিনি যেটা জানিয়েছেন যে বিধায়ক হুমায়ুন কবিরের যে উস্কানিমূলক মন্তব্য, সেই মন্তব্যের জেরেই যদি কোনোরকম কোনো স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থাকা স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকরা কেউ কোনোরকমভাবে আক্রান্ত হন, তাহলে তার সমস্ত দায়ভার পড়বে বিধায়ক হুমায়ুন কবিরের উপরে। মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রফির রিপোর্ট, নিউজ টাইম।